ডিলিমিটেশনের প্রভাবটা এইটাই, এখন হাইলাকান্দিতে দুইটাই সিটে বিজেপি জিতবে। থলুয়া সুপারির কারণে প্রতিবাদ হয়ে থাকব না অল্প লাহে লাহে, দুইটা এমএলএ তো ঝগড়া লাগিয়ে আছে এই জন্য, ঠিক আছে হয়ে যাব সব হয়ে যাব। থলুয়া সুপারি কাটো আছে এই জায়গায়, আরে রাইজর দল বলো না, আমি তো জার্নালিস্টের কথাই শুনি না, কতটা আছে 50 কোটি টাকার সুপারি আছে, আছে সসমুস আছে বাতাও না, হ্যাঁ কি সসমুস রাইজর দল কো আম কাহা বিলিভ করতা, তুমি তো দাদা বিলিভ করতা না, তুম বলো 50 কো কা হ্যাঁ টোটা সুপারি কা হ্যাঁ, মানে ডিসিস এক রিপোর্ট লে লেগা ঠিক হ্যাঁ। হাইলাকান্দিত আমার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার প্রতিমূর্তি এটা উদ্বোধন হল, হাইলাকান্দি পৌরসভায় এই প্রতিমূর্তি নির্মাণ করেছিল, তার লগতে অসম মালার 234 কোটি টকার এটা আসনিও আমি ইয়াত আরম্ভ করিল, যে আসনির অধীনত কাটাকাল নদীর উপর এখন সুন্দর দলংও নির্মাণ হব। আজি হাইলাকান্দিত মুখ্যমন্ত্রী দায়িত্ব লওয়ার পিছত মই প্রথম আহিছো, হাইলাকান্দি আর লালার পানি যোগানোর ব্যবস্থা, হাইলাকান্দি রাস্তাঘাটের বাবে, ডিস্ট্রিক্ট লাইব্রেরির বাবে, স্টেডিয়ামর বাবে মই বহুখিনি নতুন আসনি ইয়াত ঘোষণা করেছো, আর আপনার শুভেচ্ছাত আমি এই গোটেই কামবিলাক সুন্দর করে করিম, সেই প্রতিশ্রুতি আপনার আমি দিছো, ঠিক আছে হবে। ডিলিমিটেশনের প্রভাবটা এইটাই, এখন হাইলাকান্দিতে দুইটাই সিটে বিজেপি জিতবে। আর এটা 15 তারিখে ডিক্লেয়ার দিছো, আস্তে আস্তে হবে, ভাত তো বানাইতে তো কিছু সময় লাগে না, ঠিক আছে। নেক্সট ডেট আজিকালি নহয় সিটেট, প্রত্যেক বছরে সিটেট হয়। হাইলাকান্দিত এক্সাম সেন্টার লাগে নাকি? আবেদন আহিছে, মোৰ তাত আহিছে নাই চেক কৰি লওঁ, যদি অহা নাই দি দিয়ক আবেদন। কথা পাতি লম, এতিয়াতো টাইম হোৱা নাই, বৰাকত সিট দিব লাগিব নেকি, ভাল পাব আপোনালোকে এসেছ কৰি দিব, ঠিক আছে। আচ্ছা পোর্টেল কত আছে এই জায়গায়? অগস্ট মাহৰ চাউল এখনো বিতরণ হয় না, ঠিক আছে আমি সিএম ভিজিলেন্সকে দিয়ে দিব, আমি না আমি কালকে সিএম ভিজিলেন্সের টিম পাঠাই রাতাবাড়ির মেডিকেল কলেজ, ডিসেম্বরের আগে কাজ শুরু হবে। হাইলাকান্দি জেলা হবে, হাইলাকান্দি জেলা হবে, এখন করিমগঞ্জ করিমগঞ্জ এখন শিলচর করিমগঞ্জ, তারপরে ধীরে ধীরে একো চেঞ্জ হওয়া নাই, সব ঠিকঠাক। থলুয়া সুপারির কারণে প্রতিবাদ হয়ে থাকব না অল্প লাহে লাহে, দুইটা এমএলএ তো ঝগড়া লাগিয়ে আছে এই জন্য, ঠিক আছে হয়ে যাব সব হয়ে যাব। থলুয়া সুপারি কাটো আছে এই জায়গায়, আরে রাইজর দল বলো না, আমি তো জার্নালিস্টের কথাই শুনি না, কতটা আছে 50 কোটি টাকার সুপারি আছে, আছে সসমুস আছে বাতাও না, হ্যাঁ কি সসমুস রাইজর দল কো আম কাহা বিলিভ করতা, তুমি তো দাদা বিলিভ করতা না, তুম বলো 50 কো কা হ্যাঁ ডিসিস এক রিপোর্ট লে লেগা, ঠিক হ্যাঁ। সুপারি এলাকো লোকাল সুপারি এলাকো একবার ডিসিস এর মিলনে বলি, মিজোরাম যাওয়ার আচ্ছা মই এটো এটো তো ভালে আছে, হাইলাকান্দির মানুষ ইয়ার বদরপুর যাব লাগে, বদরপুর পর উঠিব লাগে, ঠিক আছে। সেন্ট্রাল স্কুল তো নবোদয় তো হ্যাঁ কি নেই, টাউন মে নেহি
टाउन में कुछ करने के लिए आप लोग के पास जमीन ही नहीं है। अभी तो आज भी मैं आपको कॉलेज दे सकता हूँ, स्कूल दे सकता हूँ टाउन में, लेकिन टाउन में कोई जमीन नहीं है। अभी हॉस्पिटल भी हमको एक्सपांड करना है, जमीन का कम है। तो आप लोग देखिए, कोई अच्छा जमीन अगर सरकार का पास भी है तो हाइलाकंडी में तो हम बहुत कुछ दे सकता हूँ, लेकिन जमीन के लिए नहीं होता है। अभी आज 10 साल पहले कॉलेज दिया, सारा कॉलेज स्टार्ट हो गया, हाइलाकंडी में अभी भी जगह ही ठीक नहीं होता है। হাইলাকান্দিত বিজেপি একো সিট পোৱা নাই, এবাৰ যে সিনারিটো বেলেগ হব নেকি, চেঞ্জ হব নেকি? তোমার নামটা কি? আহমেদ মুসা। তুমি কাকে ভোট দিবে? স্যার আমি তো, আমি চিন্তা করো নেই বা কাকে ভোট দিবে, ঠিক আছে? ঠিক আছে, তা লাস্ট একটা প্রশ্ন কর। কিছুদিন আগত হাইলাকান্দিত এটা বুয়া চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিকে এখন অভিযান চলাইছিলে, দেখা গেছে যে সাংবাদিক জন ডক্টর জনের কোনো ধরনের ডিগ্রি নাই, তথাপিও তার নামটা কি? জহুরুল ইসলাম লস্কর। ঠিক আছে, আমি কালকে আমি স্যার একটু সমস্যা আছে গাঁও গঞ্জে। এখন জহুরুল ইসলাম লস্কর কোন জায়গায় আছে, ভিতরে কি বাইরে? বাইরে আছে। ঠিক আছে, ভিতর করার ব্যবস্থা নেই। বরাকভেলিতে স্যার বহুত এমেটা ডক্টর আছে স্যার, জীবন আসামে আছে, পুরো বরাকভেলিতে নাই, পুরো আসামে। কাইন্ডলি যদি আপনি চাই স্যার, আমি দেখছি হাইলাকান্দিতে জানে মন ফর ইন্টারেস্ট খুব না যায়, শিক্ষা ক্ষেত্রটির বিরুদ্ধে আন্দোলন হাইলাকান্দি পরে আরম্ভ হয়েছে, এই বিষয়ে স্যার আমার গুরুত্ব রাখ। ঠিক হয়ে যাব, এতিয়া লাহে লাহে শিক্ষা সেতু মুখমালেতো ইশারে ক্ষতি হব, লাহে লাহে সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি মে বল দিয়া না 60 crore কা অ্যানাউন্সমেন্ট কর দিয়ে, নেই ওকে রিপেয়ারিং কে লিয়ে, রিপেয়ারিং নেই, নয়া হোগা না, দেন তো নয়া বানা রা, নয়া বানায়েগা, ইয়ে রিপেয়ারিং কুছ কুছ পাইপ কাম মে আয়েগা, লেকিন উসকো হাম পুরা নাকার নহীং রহেগা, অভি নয়া ডিপিআর বান রা হ্যায়, ইয়ে সাল কা আন্দর মে হি হাম নয়া 60 crore হাইলাকান্দি টাউন কে লিয়ে হি দেগা, পানি কে লিয়ে, জল কে লিয়ে। দুর্গা পূজা, এখন দুর্গা পূজা আহিলে লগত দুর্গা পূজা চাম আকো। ঠিক আছে, ভালো ভালো।